নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক অ্যান্ড হার্নিয়া সার্জন অ্যান্ড আ মিনিমালি ইনভেসিভ প্রক্টোলজিস্ট। আমি বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারির চাহিদা যত সময় যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে বেড়ে চলেছে। বহু মানুষই আমার কাছে যখন কোনো পেটের অপারেশনের ব্যাপারে আসেন, তো তাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসার্ন থাকে যে অপারেশনটা কি ওপেন করে বা কেটে হবে না ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে বা ছোট করে হবে। তো এইখানে আমি আজকে বলতে চাই, ল্যাপারোস্কোপিক সার্জারি কেন আস্তে আস্তে এত জনপ্রিয় হয়ে উঠছে এবং কেন ল্যাপারোস্কোপিক সার্জারির কিছু বিশেষ সুবিধের জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন সার্জারিকে অনেকাংশেই পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে বড় করে পেট কেটে অপারেশন করতে হয় না, কয়েকটি ছিদ্র বা ফুটো বা হোলের মাধ্যমে আমরা ইনস্ট্রুমেন্টস বা যন্ত্র ঢুকিয়ে এবং ক্যামেরা ঢুকিয়ে অপারেশন করি। এর সুবিধে হচ্ছে, এতে রক্তপাত অনেক কম হয় ওপেন সার্জারির থেকে, ব্যথা অনেক কম হয় ওপেন সার্জারির থেকে, প্রায় হয় না বললেই চলে, ইনফেকশনের চান্স বা সংক্রমণের চান্স অনেক কম থাকে ওপেন সার্জারির তুলনায়, এবং সবচেয়ে বড় কথা, হাসপাতাল বা নার্সিং হোমে বেশি দিন স্টে করার বা থাকার প্রয়োজন পড়ে না এবং তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায়, অথবা খুব তাড়াতাড়ি কাজে জগতে মানুষ ফিরে পড়তে পারেন। সেই জন্যে ল্যাপারোস্কোপিক সার্জারি এখন অলমোস্ট সমস্ত রকম পেটের অপারেশনের ক্ষেত্রেই ওপেন সার্জারিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। এখন একটা কথা খুব চারিদিকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এটা বেসিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারিরই আরও দুটো নাম, যেটা চারিদিকে খুব চলছে এবং জনপ্রিয় হয়েছে। এখানে আমি বলে রাখতে চাই, মিনিমালি ইনভেসিভ সার্জারির মানে কী বা মিনিমাল অ্যাক্সেস সার্জারির মানে কী। মিনিমালি ইনভেসিভ মানে হচ্ছে ইনভেশন বা পেটের মধ্যে যখন অপারেশনের জন্য ঢোকা হচ্ছে, তখন বড় করে ওপেন না করে ছোট করে কয়েকটি ছিদ্রের মাধ্যমে যন্ত্র ঢুকিয়ে অপারেশন করা হচ্ছে, তাই মিনিমাল ইনভেশন করা হচ্ছে, সেই জন্য এটার আরেকটি নাম মিনিমালি ইনভেসিভ সার্জারি। অ্যাক্সেস মানে আপনারা জানেন যে কোনো একটি জায়গায় প্রবেশ করার বা ঢোকার যে রাস্তা, তো এখানে যে অ্যাক্সেস বা পেটে ঢোকার যে রাস্তা তৈরি করা হচ্ছে কোনো অপারেশনের জন্যে, সেই রাস্তাটি কোনো পেট ওপেন করে নয়, কয়েকটি ছিদ্রের মাধ্যমে যন্ত্র দিয়ে করা হচ্ছে, সেই জন্যই ল্যাপারোস্কোপিক সার্জারির আরেকটি নাম মিনিমাল অ্যাক্সেস সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারি বা ওপেন সার্জারি যে কোনো ক্ষেত্রেই একটা রিকাভারি টাইম বা সুস্থ হওয়ার সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে একটি বড় বা মাঝারি মাপের পেটের অপারেশনের পরে কত তাড়াতাড়ি রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, নিজের কাজের জগতে ফিরে পড়তে পারেন, এবং এই রিকাভারি টাইমটার উপরে রোগীদের সাইকোলজিক্যাল বা মানসিক যেটা ওয়েলবিং, সেটারও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিকাভারি টাইমের কোনোরকম কোনো ফিক্সড কিছু নেই যে হ্যাঁ, মানে কোনো ফিক্সড টাইম পিরিয়ড বলে কিছু হয় না, কিন্তু যেটা দেখা গেছে যে যেহেতু ল্যাপারোস্কোপিক সার্জারির পরে অনেক তাড়াতাড়ি রোগীরা বেড থেকে হাঁটতে শুরু করেন, ব্যথা প্রায় থাকে না বললেই চলে, খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি শুরু হয়, সেই জন্য রিকাভারি টাইম বা সেরে ওঠার সময় ওপেন সার্জারির থেকে ল্যাপারোস্কোপিক সার্জারিতে অনেক কম, এবং খুব বেশি হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে না, অপারেশনের কয়েকদিনের মধ্যেই রোগীরা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং কাজের জগতে ফিরে পড়তে পারেন। এই জায়গাটাতেও কিন্তু ওপেন সার্জারির থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি অনেকটাই সুবিধাজনক বা অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, এবং আরও যত সময় যাবে, যত আরও উন্নতি ঘটবে চিকিৎসাবিজ্ঞান এবং সার্জারির, তখন আরও এই রিকভারি টাইমটা ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে আরও কমে যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগীরা আমায় করে থাকেন, যে কোন কোন ধরনের পেটের অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব এবং কোন কোন অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব নয়, ওপেন অপারেশন করতেই হয়। যেটা বলার মতো সেটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে পেটের এমন কোনো অপারেশন নেই যেটা
ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে সম্ভব হয় না, এরকম কোনো অপারেশন বর্তমানে প্রায় নেই বললেই চলে। অধিকাংশ ইভেন ক্যান্সার অপারেশনের ক্ষেত্রেও ল্যাপ্রোস্কোপি এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার কোনো রোগীর ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক্যালি করা হবে না ওপেন করে করা হবে, এই জিনিসটা কিন্তু রোগীর কী রোগ, সেটা কোন পরিস্থিতি বা কোন ধাপে রয়েছে, তার কী কী লক্ষণ রয়েছে, এবং যেখানে অপারেশন হচ্ছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট এইগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। কাজেই এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে না ওপেনের মাধ্যমে কোনো পার্টিকুলার একটা অপারেশন করা হবে, সেটা সেই সময় রোগীর পুরো পরিস্থিতির ওপর ডিপেন্ড করে আমরা ডিসিশান নিই, এবং যেটা তার পক্ষে সুটেবল হবে সবসময় চেষ্টা করা হয় যাতে ল্যাপারোস্কোপিক্যালি বা মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে অপারেশনটা করা পসিবল হয়। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে না ল্যাপারোস্কোপিক্যালি করার মতো একান্তই নয়, তখনই সেক্ষেত্রে একমাত্র ওপেন সার্জারি করা হয়ে থাকে।